গরিমা, তুমি একটা কথা বুঝতে পারছো না, আমি যখন রোশনাইকে এই বাড়িতে নিয়ে এসেছি তখন ওর সমস্ত দায়িত্ব আমার, আর এটাই তো শেষবার, এরপর ওর জন্য আর কিছু করতে হবে না। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখছি। সে তো আমাকে রোজ দাও। আজকে একটু অন্যরকম লাগছে, খুব আনইউজুয়াল। অন্যরকম লাগছে কেন? মানে আমাকে এরকম কেন লাগছে তোমার? আমি বুঝতে পারছি আর না, রোশনাই বিয়ে হয়ে যাচ্ছে বলে তোমার খুব খারাপ লাগছে, তুমি এটা অ্যাকসেপ্ট করতে পারছো না। চল, আমি একটা মেয়ে তো, আমি বুঝতে পারি। কিন্তু কি জানো তো, রোশনাইয়ের মতো একটা মেয়ের কাছে না আমি এত সহজে হেরে যাব না। এবার কিছুদিন বাদে তো চিরকালের মতো চলে যাচ্ছে, আমি এই বিষয়টা নিয়ে আর কোনো ইস্যু করতে চাই না। ইস্যু মানে কি ইস্যু? তোমার কি মনে হয় অরণ্যক, রোশনাইয়ের এই বিয়েটা কি সুখের হবে? সিরিয়াসলি মনে হয় তোমার এটা? বিয়েটা সুখের হবে কি দুঃখের হবে সেটা আমি কি করে বুঝবো? আমি তো সারা জীবন ওর পেছনে পড়ে থাকতে পারি না। তুমি হাসছো কেন? না, ওটাই বলছি আর কি, মানে আমি এত ভাবো না রোশনাইকে নিয়ে, কিভাবে ওর জন্য কাজের খোঁজ করেছো, কি কিভাবে ওর কাজটা হয়েছে, এত চেষ্টা করেছো তুমি, আমি তো সবটাই জানি। আর অন্য সেটা একটা সোশ্যাল সার্ভিস ছিল, আর কিছু না। বুঝতে পারছি, অ্যাকচুয়ালি তুমি যেটা বোঝাতে চাইছো তার থেকেও বেশি বুঝতে পারছি। এনিওয়ে, আমি এই বিষয়টা নিয়ে আর তোমার সাথে তর্ক করতে চাইনি। গরিমা প্লিজ আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করো না, আমাকে এভাবে প্লিজ ভুল বুঝো না। রোশনে একটা তুচ্ছ মেয়ে, ও আমাকে অপমান করবে তার সত্ত্বেও আমি ওর সঙ্গে ভালো ব্যবহার করব তার কোনো মানে নেই, আর এর জন্য নানান রকম ব্যাখ্যা করার কোনো মানে হয় না। গরিমা প্লিজ, তুমি তখন হঠাৎ এত রেগে গেলে কেন? অপমানে অপমানে আমি বিধ্বস্ত হয়ে গেছি। বড় মা, সবসময় আমাকে কাজের লোক বলা হয়, সবসময় আমাকে মেড বলে হ্যামার করা হয়, আমাকে ধাক্কা দেওয়া হয়। এটা নিয়ে আমিও তো একটা মানুষ। কিন্তু তুমি তো বাড়ির কারোর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করো না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।